مولانا الشريف الإسلام نوري جيبايا غات كوريتو تمرا موني كورونا مولانا الشريف الإسلام نوري ركتوي زمينة بولي بنغلاديشي شياكي پتیوتو قرار اندلوني آر سنت والجماعت ركتوي آر شكتير شنچار ہوئي چه ٹکينا ابي لمبي چار جونشي چه اي چار جونير پیچوني যে রাগব বোয়ালেরা রয়েছে সংবাদ সম্মেলনে বিবৃতি দিয়ে বললে লাভ হবে না জাতির সামনে আমরা আশা করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে পিছনের যে কর্তা ব্যক্তিরা আছে তারাও সামনে আসবে এবং তাদেরকেও আইনের কাঠগড়ায় আনা হবে কথা কোন ঠিক কি না বড় আফসোস লাগে বড় দুঃখ এবং পরিতাপ নিয়ে বলছি বাংলার জমিনে শাহজালাল শাহপুরানের বাংলাদেশে পঞ্চগড়ে যারা আমার নবীকে খাতামুন নবিয়িন বলে স্বীকার করে না এই কাদিয়ানীরা কাদিয়ানীরা শাহজালাল শাহপুরানের উর্বর মাটিতে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় বড় পরিতাপের বিষয় এজন্য বাংলাদেশের ক্ষমতার মসনদে যারা বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো কাদিয়ানীরা কখনোই মুসলিম ছিল না কাদিয়ানীরা কখনোই মুসলিম ছিল না তাদের কাছে শুধু মুসলমানের পাগড়ি আর দাড়ি এবং জব্বা আছে ঠিক কি না কোন এই কাদিয়ানী যারা আমার রসূলকে শেষ নবী মানবে না এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এটা আমাদের প্রাণের দাবি ঠিক কি না কোন তার সাথে সাথে বলবো ব্রাহ্মণবাড়িয়ায় আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা শরীফুল ইসলাম নুরি ওনার জিব্বাকে কর্তন করে দিয়েছে বর্তমান সময়ে আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবার পেতাত্তা যারা যারা নবীর সাহাবীকে সাহাবী মানে না যারা কাতবে ওয়াহি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহর কোরআন সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যাদের সম্পর্কে আমার নবী নবুয়তের জবানে বলেছে আসহাবিকান নুজুম অনেকে বলে মক্কা বিজয়ের আগে না পড়ে আরে মক্কা বিজয়ের আগে হোক আর পরে হোক তিনি সাহাবী শুধু সাহাবী নন কাতবে ওয়াহি জোরে জোরে কোন সুবহানাল্লাহ বর্তমান সময়ে সিয়াচিনার প্রথমতম অস্ত্র হচ্ছে যারা হযরত আমিরে মুয়াবিয়ার ব্যাপারে কথা বলে কলম ধরে বলার দুঃসাহস করে স্পষ্ট দিবালকের ন্যায় চোখ বন্ধ করে মেরে নেবেন তারা শিয়া তারা শিয়া তারা শিয়ার এজেন্ডা ইরানের টাকা খেয়ে বাংলাদেশে শিয়ার বাণী প্রচার করার পায়তারা করছে ঠিক কি না মাওলানা শরীফুল ইসলাম নুরির জিব্বায় আঘাত করেছো তোমরা মনে করো না মাওলানা শরীফুল ইসলাম নুরির রক্তই জমিনে পড়ে বাংলাদেশে শিয়াকে প্রতিহত করার আন্দোলনে আর সুন্নাত ওয়াল জামাতের রক্তে আর শক্তির সঞ্চার হয়েছে ঠিক কি না অবিলম্বে চারজন এসেছে এই চারজনের পিছনে যে রাগব বোয়ালেরা রয়েছে সংবাদ সম্মেলনে বিবৃতি দিয়ে বললে লাভ হবে না জাতির সামনে আমরা আশা করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে পিছনের যে কর্তা ব্যক্তিরা আছে তারাও সামনে আসবে এবং তাদেরকেও আইনের কাঠগড়ায় আনা হবে কথা কোন ঠিক কি না